রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকে আমরা মূলত আমি ডাক্তার হারুনুর রশিদ, কঙ্গুত বা ধারদুরা ব্যথা প্যারালাইসিস অ্যান্ড স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট। আমি এর পাশাপাশি আমি রিসার্চ রিলেটেড কাজগুলো করি, রিসার্চের কাজ বা রিসার্চ করে আমি বিভিন্ন ডিজিজের ওপর রিসার্চ করি। সেই রিসার্চগুলোর যে রেজাল্টটা পাই আমি সেটা আমার জার্নাল, আরেক জার্নাল অফ ফিটনেস অ্যান্ড ক্লিনিক্যাল নিউট্রিশন এবং আরেক জার্নাল অফ ফিটনেস অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চ, এই দুইটা জার্নাল। এর পাশাপাশি আমার rxharun.com এই ওয়েবসাইটে আমি এই আর্টিকেলগুলো প্রকাশ করে থাকি। তো মূলত আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সবাই মোটামুটি মেডিকেল সায়েন্স বা স্টুডেন্ট ডক্টর বা ইভেন ম্যাক্সিমাম মানুষই এই প্রবলেমটায় লাইফের কোনো না কোনো একটা স্টেজে অবশ্যই সে ফিল করে। তো এটা হচ্ছে সায়াটিকা। সায়াটিকা বলতে মূলত যেটা বোঝানো হয় মূলত হচ্ছে সায়াটিক নার্ভ, এবং এই সায়াটিক নার্ভের ইনফ্লামেশনটাই হচ্ছে সায়াটিকা। এখন সায়াটিক নার্ভটা রুট কোথায়? রুট হচ্ছে লাম্বার রুট থেকে, লাম্বার ফ্লেক্সাস থেকে শুরু করে কোমরের পিছন দিক দিয়ে বাটক মাসেল, টু থাই মাসেলের ব্যাক সাইড, কাপ মাসেল, কাপ মাসেল থেকে পায়ের নখ পর্যন্ত, এটার হচ্ছে রুটটা। তো আসলে স্পেসিফিক্যালি সায়াটিক নার্ভের কিছু কমন, মানে সায়াটিক নার্ভ ইনফ্লামেশন বা সায়াটিকা পেইনের কিছু কজ আছে। তার বেসিক কজগুলো যদি আমরা বলতে যাই, সবার আগে আমাদের যেটা বলতে হবে নার্ভ রুট কম্প্রেশন, ব্যাক মাসেল স্প্যাজম অথবা PLID প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, স্পাইনাল স্টেনোসিস এটাও হতে পারে, পাইরিফর্মিস সিন্ড্রোম এই রোগের কারণেও সায়াটিকা আপনার হতে পারে, ইপিডুরাল হেমাটোমা। ইপিডুরাল হেমাটোমা বলতে যেটা বোঝাচ্ছে যে স্পাইন এবং ইন্টারভার্টিব্রাল ডিস্কের ভিতরে কোনো টাইপের ক্যান্সার অথবা ব্লাড যদি ক্লোড হয়ে যায় তার কারণেও দেখা যাবে যে আপনার সায়াটিকার প্রবলেমটা হতে পারে। এর পাশাপাশি আছে যে মানে স্পন্ডাইলোলিস্থেসিস নামে যে রোগটা আছে সেটার কারণেও হতে পারে, অথবা স্পন্ডাইলাইটিসের কারণেও হতে পারে। তো বেসিক সমস্যা এর সাথে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেটা হঠাৎ করে যেটা আমাদের চলতে ফিরতে হয়ে যায়, সেটা হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে বা বার্ধক্যজনিত কারণেও হতে পারে। এর পাশাপাশি যেমন ওভার ওয়েট একটা প্রবলেম থাকে, প্রবলেমের কারণে হতে পারে। ওভার ওয়েটের পাশাপাশি আমরা আরও যেই জিনিসগুলো আছে আমাদের পোস্চার, মানে পোস্চার বলতে যেটা বোঝাচ্ছে যে স্পাইনের অ্যালাইনমেন্ট, এটা যদি কোনো কারণে ডিসপ্লেস হয়ে যায় সে কারণেও এটা হতে পারে। তো মূলত সায়াটিকা যেই প্রবলেমের কারণে হয় এটা হচ্ছে যে নার্ভ রুট কম্প্রেশনের কারণে বা স্পাইনাল নার্ভগুলো, বন্ধুরা আপনারা বলতে পারেন যে এই টাইপের নার্ভ, এই দুইটা নার্ভ মানে জাস্ট হচ্ছে যে এইরকম স্পাইনের হাড়গুলো আপনি যদি দেখেন দেখলে এরকম মূলত এইরকমই দেখা যায়, এগুলাই আর কি স্পাইনের হাড়। এই হাড়গুলার এই দুইটা হাড় যেভাবে আছে, দুই হাড়ের মাঝখানটাতে থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা থাকতেছে এই দুই হাড়ের মাঝখানটায়, এই মাঝখানটাতে। আর এই যে আপনি দেখতেছেন যে এই যে জিনিসগুলো যেটা আর কি দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে নার্ভ টেন্ডন লিগামেন্ট বা কার্টিলেজ, মূলত একটা হাড়কে আর একটা হাড় শক্তভাবে যেটা ধরে রাখে, এরকম হচ্ছে যে নার্ভের মাঝখান থেকে বা স্পাইনাল কর্ড, আমাদের যেটা মেরুদণ্ড থেকে সারা স্পাইনাল কর্ড হয়ে কোমর থেকে মনে করেন যে লাম্বার ফ্লেক্সাস টু পিছন সাইড দিয়ে যে ব্যথাটা আমরা বুঝি সেটা হচ্ছে নার্ভ রুট কম্প্রেশন এক নাম্বার। দুই নাম্বারে যেই সেকেন্ড যেটা বলবো যে ক্রনিক ইডিওপ্যাথিক কিছু প্রবলেম থাকতে পারে, ইনফেকশাস কিছু কন্ডিশন থাকতে পারে, অথবা বয়সের কারণে এই প্রবলেমগুলো হতে পারে। এর পাশাপাশি আছে যে মাসেল যদি কোনো কারণে ব্যাক মাসেলের স্প্যাজম হয়ে যায়, আপনি সচরাচর দেখা গেল যে আমাদের প্রতিদিন পানি খাওয়ার প্রয়োজন হচ্ছে 5 থেকে 6 লিটার বা তার বেশি খেতে পারলে অবশ্যই এটা ভালো। তা আমি যদি কোনোদিন জার্নি করি, দেখা গেল ঢাকা থেকে আমি মানে দিনাজপুর আসতেছি অথবা দিনাজপুর থেকে আমি ঢাকা যাচ্ছি, তো এই যাত্রা পথে বিশেষ করে মেয়ে মানুষ যারা, তারা যেটা করে থাকে পানির পরিমাণটা খুব একটু কম খাও, মানে জার্নির সময় পানিটা মূলত তারা কম খাইতে বেশি পছন্দ করে। তো এর কারণে দেখা গেল যে ব্যাক মাসেল স্প্যাজম বা ব্যাক মাসেলের স্পাস্টিসিটি ফর্ম হওয়ার কারণে সায়াটিক নার্ভে চাপ পড়তেছে, চাপ পড়ার কারণে কিন্তু আপনার পেইন হচ্ছে। মূলত এই টাইপেরই ম্যাক্সিমাম কজগুলো সায়াটিক নার্ভের ক্ষেত্রে বলা হয়ে থাকে। এখন পাশাপাশি আপনি যদি সিমটমের কথা বলেন যে আসলে এই ব্যথার ফিলিংস কেমন, অনুভূতি কেমন, এখন সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ক্রনিক পেইন অথবা অ্যাকিউট পেইন কোথায়, সেটা কোমরে, কোমর থেকে কোথায়, এটা হয়তো ইউনিল্যাটারাল হতে পারে বা বাইল্যাটারাল হতে পারে, এক সাইডেও যেতে পারে দুই সাইডেও।
কোমর থেকে ব্যথাটা শুরু হবে, শুরু হয়ে ধীরে 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 ব্যাক মাসেল যেটা আছে, ব্যাক মাসেল বা বাটক মাসেল, বাটক মাসেল থেকে থাইয়ের মাসেল, মাসেল টু কাপ মাসেল, কাপ মাসেল হয়ে পায়ের দিকে ব্যথাটা চলে যাবে। এখন এই ব্যথাটা শুধু ব্যথা না, এর সাথে টিংলিং নার্ভনেস বা শিরশির অনুভূতি মনে হতে পারে। আপনি হঠাৎ এক জায়গায় বসে আছেন, পা মুড়ায়, আবার নামাজের সময় স্পেশালি যেটা হয় যে আপনি নামাজের সময় নামাজ পড়তে বসছেন, নামাজ থেকে হঠাৎ উঠে দেখতেছেন আপনার পায়ে কোনো ফিলিংস নাই। এটা একসাথে দুই পাও হতে পারে অথবা একসাথে একটা পাও হতে পারে। আবার দেখা গেল যে আপনি কোথাও কাজে যাচ্ছেন বা আপনি 10 মিনিট হাঁটলেন ব্যায়াম করার জন্য বা এক্সারসাইজ করার জন্য, 10 মিনিট 20 মিনিট হাঁটলেন, হাঁটার পরে হঠাৎ করে দেখতেছেন যে আমার এই পাটা, একটা পা ঝিনঝি ঝিনঝি ভাব হচ্ছে। যদি আপনি দেখেন যে আপনার এক পা ভালো আর এক পা ভালো, মানে ঝিনঝি বেশি একটা পায়ে এবং আরেকটা পাতে ঝিনঝি কম, তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা নার্ভ রুটের প্রবলেম থেকে। বিকজ কারণ একটা পা ভালো একটা পা খারাপ, তার মানে বোঝা যাচ্ছে যে একটা পায়ের সেন্সেশন কমে যাচ্ছে বা অবশ অবশ ভাব মনে হইতেছে, যে পায়ের শক্তিটা হয়তো বা কোথাও মনে হয় যে আমার পিছন থেকে কে টেনে ধরতেছে, এই টাইপের প্রবলেমটা। এই যে সিমটমটা, এই সিমটমটা দিয়েও কিন্তু শিওর হতে পারি আমরা যে এটা আসলে সায়াটিকা। এর পাশাপাশি দেখা গেল যে সায়াটিকার আরও কিছু অনুভূতি আছে, মাসেল ক্রাম করতে পারে, তারপরে মিড ব্যাক পেন যেটাই আছে এটা হতে পারে, তারপরে যেটা বলা হয় রেডিয়েটিং পেন এটা হতে পারে, রেডিয়েটিং পেনের সাথে নামনেস, প্যারাস্থিয়া, প্যারাস্থেসিয়া যেগুলো বলা হয় এইগুলাই। ব্যাক মাসেলটা আপনি দেখতে পারবেন পিছন সাইডে থাই মাসেলে যদি আপনি আঘাত করেন বা কাপ মাসেলে যদি আপনি আঘাত করেন, দেখবেন যে মাসেলটা লং টাইম সায়াটিকা থাকলে সেটা আসলে শুকিয়ে যায় মাসেলটা। মূলত মাসেলটা যখন নর্মাল লেভেল থেকে মাসেলটা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাওয়ার কারণে দেখ মাসেলের যে টোন বা রিফ্লেক্স যদি আপনি টেস্ট করে থাকেন, তাহলে দেখবেন যে আসলে মূলত মাসেলের রিফ্লেক্সটা কমে যাচ্ছে বা মাসেলের যে ঝিনঝি ঝিনঝি ভাবটা, এটাও দেখবেন যে আস্তে 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 ঝিনঝিটা ক্রমান্বয়ে বাড়তেছে। এখন কথা হচ্ছে যে আসলে এটা ডায়াগনোসিস আমরা কেমনে করবো। মূলত এই টাইপের সিমটম দিয়েই একজন ডাক্তার ওভার শিওর হয়ে যান যে এটা আসলে সায়াটিকা পেইন। এর পরবর্তীতে আপনার ডায়াগনোস্টিক সিস্টেমে যদি আমরা চলে আসি, সেটাকে বলতে হবে যে স্ট্যান্ডিং শোল্ডার পজিশন, এই টাইপের একটা ম্যানুয়াল টেস্ট আছে, তারপরে হচ্ছে শান্ট অ্যান্টালজেসিক পোস্চার আছে, তারপরে এর পাশাপাশি হচ্ছে SLR টেস্ট আছে, মাসেল স্ট্রেন্থ টেস্ট আছে, রিফ্লেক্স টেস্ট করতে পারেন, প্রোস্টেটিক রাইজিং টেস্টটা করতে পারেন। এগুলো হচ্ছে ম্যানুয়াল টেস্ট মূলত, দর্শক এগুলো বলে দেয়। এগুলো আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আপনি এই টেস্টগুলোর নাম ধরে ধরে যদি আপনি সার্চ দেন, প্রতিটাই আপনি ইউটিউবে সুন্দরভাবে কোন টেস্ট কেমনি কীভাবে করা হচ্ছে আপনি দেখতে পারবেন। এর পরবর্তীতে আপনি আসলে ল্যাব টেস্ট করতে গেলে সবার আগে যেটা করতে হবে, আসলে এই ব্যথাটা টিউমার, আলসার বা অন্য কোনো কারণ বা ইনফ্লামেটরি কোনো কন্ডিশনের সাথে জড়িত আছে কি না, এগুলো জানার জন্য মূলত আমরা ল্যাবরেটরি কিছু কিছু টেস্ট করে থাকি। তো ল্যাবরেটরি টেস্টের ভিতরে অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে CBC ESR হিমোগ্লোবিনের টেস্ট আমরা করে নিব। যদি প্রিভিয়াস পেশেন্টের কোনো কন্ডিশন থাকে, ডায়াবেটিস বা ডায়াবেটিস রিলেটেড কোনো প্রবলেম থাকে, সেটা আমরা টেস্ট করব। হ্যাঁ, RBS টেস্টটা করে নিব। RBS-এর পাশাপাশি যেটা সিরাম ক্রিয়েটিনিন, কিডনির কন্ডিশনটা কেমন আছে সেটা আমরা জেনে নেব সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করার মাধ্যমে। এর পরবর্তীতে যেটা করতে পারবো আমরা, মাসকুলোস্কেলিটাল আল্ট্রাসাউন্ডের টেস্টটা করতে পারবো। এখন আল্ট্রাসাউন্ডের টেস্টটা, এটা ল্যাব টেস্টের ভিতরেই পড়ে, এই টেস্টটাও আমরা করে সায়াটিকা সম্পর্কে আমরা অনেকটাই ক্লিয়ার ধারণা পাবো সায়েন্টিফিক ওয়েতে। এর পরবর্তীতে আপনি ইমেজিং টেস্টে যদি আসেন, ইমেজিং টেস্টে আসলে মূলত যেটা করা হয় এক্স রে, মূলত বাংলাদেশ বা বাংলাদেশের মতো আমাদের লোড অফ ডেভেলপিং কান্ট্রিতে যেটা হয়ে থাকে, মূলত আমরা মানে এক্স রেটাই আমাদের আশেপাশে বা কোথাও কোনো শহর বা লোকাল উপজেলা লেভেলে যেগুলো হেলথ ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকগুলো আছে, এগুলোতে আসলে এক্স রে মেশিনটাই আসলে সচরাচর পাওয়া যায়। এবং এই এক্স রেটা এট ফার্স্ট চয়েস হচ্ছে ইমেজিং টেস্টের ভিতরে আমাদেরকে এক্স রে করতে হবে। কোথায় সেই এক্স রেটা? এটা অবশ্যই লাম্বার রিজন, লাম্বার রিজনের এপি ভিউ, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ বা ল্যাটারাল ভিউ, ভিউতেও আমরা করতে পারি, অথবা বোথ সাইড থেকেই আমরা আমরা এক্স রেটা করে হাড়ের যে স্পাইনের যে পজিশনটা আছে পজিশনটা সম্পর্কে আমরা আসলে অনেকটাই নিশ্চিত হতে পারবো। এর পরবর্তীতে আরও একটু ওভার শিওর হওয়ার টেস্ট যদি আপনি করতে চান, সেটা হচ্ছে সিটি স্ক্যান করতে পারেন। সিটি স্ক্যান করলে এটা থেকেও আপনি টেন্ডন, কার্টিলেজ, লিগামেন্ট বা এই যে নার্ভ বললাম, নার্ভ রুটের কথা বললাম, তারপর ইন্টারভার্টিবুলার ডিস্কের কথা বলা হয়ে থাকে, এই যে একটা মেজর বা কমপ্লিকেটেড একটা স্ট্রাকচার আমাদের কোমরে বা প্রতিদিনে নিত্যদিনে কাজের জন্য সামনে হেলতেছে আবার সোজা হচ্ছে, হেলতেছে সোজা হচ্ছে, এর কারণে ব্যাক মাসেল ফ্যাটিক হচ্ছে কি না, এই টাইপেরও অনেক কিছুই আমরা সিটি স্ক্যান থেকে পেয়ে যাব। এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে আসলে শেষ কোন টেস্টটা আসলে সবচেয়ে ভালো, যদি বলা হয়ে থাকে যে ফাইনাল স্টেজে ডায়াগনোসিসের জন্য MRI করতে হবে,
এটা কোনটা? এটা হচ্ছে যে আপনি টোটাল স্পাইনটার এমআরআই করতে পারেন বা লাম্বারি জোরের এমআরআই করতে পারেন। এমআরআই এমআরআই করার আসলে অনেকগুলোই সিস্টেম আছে, যারা এমআরআই রিলেটেড যে টেকনিশিয়ান আছে উনি আপনাকে টেস্ট যখন ডাক্তার রিকমেন্ডেশন করবে যে আপনি এমআরআই করে ফেলেন, আপনার ডাক্তার রিকমেন্ডেড করার পরবর্তীতে আপনি সুন্দরভাবে এই টেস্টটা করে ফেলতে পারবেন। টেস্টটা করেও আপনি বুঝতে পারবেন যে আসলে সায়াটিক নার্ভ রুটে চাপ পাচ্ছে, না মাসেলের প্রবলেমের কারণে হচ্ছে, না ডিস্ক ইনজুরির কারণে হচ্ছে, বা ডিস্ক ডিজেনারেশন যেটা এটার কারণে হচ্ছে, এটাও আপনি শিওর হয়ে নেবেন। মোটামুটি দর্শক এই টাইপেরই আসলে টেস্টগুলো করানো হয়। এর পাশে আপনি আরও একটা টেস্ট আছে যেটা করতে পারেন, এটা আসলে ব্যয়বহুল টেস্ট, সব সচরাচর বাংলাদেশে আমরা এভাবে করানো হয় না। নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, মানে ব্রেন টু স্পাইনাল নার্ভ, না স্পাইনাল নার্ভ টু থেকে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এই স্নায়ুতন্ত্রটা ঠিক আছে না, কোথাও ব্লক হচ্ছে, না ড্রাগ রেজিস্ট্যান্স বা অন্য কোনো প্রবলেমের কারণে এটা হচ্ছে, এইগুলো জানার জন্য আসলে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট এটা আপনি করতে পারেন। এটা আপনার ডাক্তার আপনাকে আপনার রোগের কন্ডিশন বা সায়াটিকার কন্ডিশনের উপর নির্ভর করে উনি আপনাকে বাড়ায় মানে মানে নির্ধারণ করে দিবে যে এই এই টেস্টগুলো আপনার এই রোগের জন্য প্রয়োজন। এর পরবর্তীতে মূলত টেস্ট এইগুলোর ভিতরেই মোটামুটি শেষ হয়ে যায়। এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার ট্রিটমেন্টে আসেন। আপনি ট্রিটমেন্টের মেজর একটা প্রবলেম যেটা থাকে পেশেন্ট এডুকেশন, মানে পেশেন্টের এডুকেশন বলতে পেশেন্ট এডুকেশন বলতে তার কাছ থেকে শুনতে হবে যে আসলে আপনি কোন টাইপের কাজ করেন, আপনি পেশা কোনটা, আপনি আসলে জব করেন না জব ছাড়া, আপনি আসলে প্রতিদিন আসলে পরিশ্রমটা আপনার কেমন, এই টাইপের কিছু জিনিসগুলোকে আমাদের ঠিক রাখতে হবে। স্পাইনের হেলথ রিলেটেড প্রিভিয়াস কোনো ঔষধ খাইছেন কি না, বা এর প্রিভিয়াস কোনো অপারেশন করছেন কি না, কোমরের ব্যথার বা পিএলআইডি বা লাম্বার্গো সায়াটিকা লো ব্যাক পেন এগুলার কোনো অপারেশন আছে বা অথবা নাই, এই টাইপের যে ডিজিজ কন্ডিশনগুলো, অথবা দেখা গেল যে বয়স একজনে মানে যদি উনি ওল্ড এজের কোনো পেশেন্ট হয়ে থাকে তাই তার সাথে ডায়াবেটিস টায়াবেটিস এরকম প্রিভিয়াস কোনো কন্ডিশন জড়িত আছে কি না সেইগুলো আমাদেরকে সুন্দরভাবে জানতে হবে। জানার পরবর্তীতে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, যদি অ্যাক্সিডেন্টের কারণে আপনার সায়াটিকা হয়ে থাকে তো অ্যাট ফার্স্ট যেটা করবেন, হঠাৎ করে ব্যথা পড়ে গেছেন, আঘাত পাইছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন বা যে কোনো কারণে একটা আপনার অবশ অবশ হতে পারে, তো এই অ্যাক্সিডেন্টের কারণে যদি ব্যথা হয় সঙ্গে সঙ্গে ব্যথা যে জায়গায় হয়েছে সেই জায়গাটাতে আপনাকে যেটা করতে হবে বরফের বরফ যেটা আছে আমাদের বাড়ি ফ্রিজে পানির বোতল রেখে অথবা পানির বোতলে ফ্রিজগুলো সুন্দরভাবে টাওয়েলের ভিতরে আমরা নিয়ে আমরা সুন্দর করে টাওয়েল দিয়ে ধরে আমার এফেক্টেড জায়গা বা পেন যেই জায়গাটাতে বেশি এই জায়গাটাতে আমরা 5 মিনিট 10 মিনিট এইভাবে আমরা কুসুম বা আইস বা বরফ দিয়ে আমরা সেক দিতে পারি, যেটা বলা হয় যে কোল্ড থেরাপি। কোল্ড থেরাপি বলতে এটাই আর কি, যে পানির বোতল ফ্রিজে রেখে অথবা যে কোনো উপায়ে ঠান্ডা পানি হোক যেটা হোক আপনি কাপড় দিয়ে বা অন্য কিছু দিয়ে ধরে আপনি ওই ব্যথা পাওয়া বা আঘাত পাওয়া জায়গাটাতে আপনি এটা লাগাবেন। এতে কেন লাগাবেন এরকম প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আপনি যখনই বরফ আইস থেরাপি ব্যবহার করবেন যেই জায়গাটাতে সেই জায়গায় ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট হয়ে যাবে, ওই জায়গায় রক্ত চলাচল কমে যাবে, ওইখানে ইনফ্লামেশন কমে যাবে এবং ইডিমা হওয়ার কোনো চান্স থাকবে না। এর পরবর্তীতে যেটা করতে পারেন হট প্যাক ব্যবহার করতে পারেন, যদি আপনার ব্যাক মাসেলগুলো অনেক শক্ত হয়ে থাকে বা মাসেল দেখতেছেন যে আপনার স্কিন আর হাড় আছে আসলে, এছাড়া ব্যাক মাসেলগুলো অনেক শুকায় গেছে যেটা বলা হয় বৃদ্ধ বয়সে বাঁকা হয়ে যায়, এই ব্যাক মাসেলগুলোকে আপনি মাসেল রিল্যাক্স করার জন্য বা মাসেলকে খাবার পৌঁছানোর জন্য ব্লাড ভেসেল পেরিফেরাল ব্লাড ভেসেলগুলো ডাইলেট করার জন্য আপনি যেটা করতে পারেন হট প্যাক ব্যবহার করতে পারেন। হট প্যাক এক নম্বর এইটা। এর পরবর্তীতে আপনি ফিজিওথেরাপির, এগুলো মূলত ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। এর পরবর্তীতে ফিজিওথেরাপির বিভিন্ন টাইপের ট্রিটমেন্টের কথা বলা হয়ে থাকে, একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড আছে, আইআরআর আছে, শর্টওয়েভ আছে বা শর্টওয়েভ ডায়াথার্মি আছে, এর পাশাপাশি বললাম কোল্ড থেরাপি বা হিট থেরাপি, লেজার থেরাপি আছে, এগুলো আপনি করতে পারেন। এর পাশাপাশি আপনার নার্ভের কন্ডিশনের উপর নির্ভর করে ট্রাকশন যেটা আছে আপনি ট্রাকশনটাও দিতে পারেন। ট্রাকশনের পাশাপাশি যদি হঠাৎ করে আপনি পড়ে গেছেন আপনার ডাক্তার আপনাকে সাজেস্ট করতে পারে লাম্বার কর্সেট ব্যবহার করতে, বলতে পারে যে লাম্বার কর্সেট আপনি ব্যবহার করেন। লাম্বার কর্সেটের পাশাপাশি যেটা ট্রাকশনের কথা বললাম আমি, ট্রাকশনটা আসলে নার্ভ রুট মানে নার্ভ রুট কম্প্রেশনের জন্য অনেক ভালোভাবে যেটা কাজ করে এটা হচ্ছে যে ট্রাকশন, এটা ম্যানুয়াল ট্রাকশন আছে অথবা মেকানিক্যাল ট্রাকশন, অথবা আপনি অথবা কোনো ফিজিওথেরাপির কাছে যে আপনি এই ট্রাকশনটা নিতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি বাসায় আপনি ইউটিউবের চ্যানেলে বসে ট্রাকশন লিখে সার্চ দিয়ে যেভাবে ট্রাকশন দেওয়া হয় এটা সম্পর্কেও আপনি সুন্দরভাবে জানতে পারবেন। মোটামুটি স্ট্রেসিং, এরপরে যেটা থাকে ম্যানিপুলেশন এক্সারসাইজ, স্ট্রেসিং এক্সারসাইজ, এগুলো আসলে ফিজিওথেরাপি সেন্টারে যিনি অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট উনি এই টাইপের চিকিৎসা আপনাকে দিয়ে থাকবে। তার ভিতরে মেজরটা যেটা বললাম স্ট্রেসিং ম্যানিপুলেশন, তারপরে বডির গুড বায়োমেকানিক্স যেটা আছে এটা মাসেল ক্রামের জন্য যে
টাইপের আইসোমেট্রিক এক্সারসাইজ বা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ যেটা আছে মাসেল বিল্ড আপের জন্য, এই টাইপের এক্সারসাইজও আপনারা করতে পারেন। আসলে এই টাইপের এক্সারসাইজগুলো পাশাপাশি আপনার যেটা করতে হবে, যেহেতু আপনার সায়াটিকা হচ্ছে, সায়াটিকার জন্য আপনার খাবার যেটা আপনি খাবেন সচরাচর খাবারের ভিতরে যেই খাবারগুলোতে আমিষ বা প্রোটিন বা ভিটামিন টাইপের জিনিস আপনি বেশি পাবেন সেই টাইপের খাবার বেশি খাবেন আপনি। কারণ স্বাস্থ্যবান খাবার খাওয়া যে কোনো রোগের জন্য বা অ্যাক্সিডেন্টের জন্য এটা হচ্ছে একটা ফার্স্ট শর্ত। তার ভিতরে যেই জিনিসগুলো আপনাকে খাবারে বেশি আছে, যেমন ধরুন ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড বা ক্যালসিয়াম, ক্যালসিয়াম জাতীয় জিনিস বা ম্যাগনেশিয়াম, এগুলো হচ্ছে প্রতিটাই একটা আমাদের মাসেল বা আমার টোটাল বডিটার জন্য এই জিনিসগুলোর অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তো এই জিনিসগুলো আপনি পাশাপাশি খেতে পারবেন। তো দর্শক, এতক্ষণ যেই ট্রিটমেন্টের কথাগুলো বললাম, এটা আপনি বাড়িতে বসে আপনি অথবা ফিজিওথেরাপি সেন্টারে গিয়েও আপনি এই ট্রিটমেন্টটা করতে পারেন। এখন আপনি আপনাদের যেটা বলবো যে মেডিকেশন আপনি কী খাবেন। এক নম্বরে ধরে নেন যে যেহেতু আপনি অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে সায়াটিকা হচ্ছে, সায়াটিকার জন্য এর ফার্স্ট আপনাকে যেটা করতে হবে একটা ভদ্র টাইপের একটা ব্যথা ট্যাবলেট খাইতে হবে। ব্যথা ট্যাবলেটটা কি মানে কন্ডিশনটা নির্ভর করবে, যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা আঘাতজনিত কারণে যদি আপনার সায়াটিকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হবে এটা কিটোরোলাক। কিটোরোলাক বলতে রোলাক, এটা হচ্ছে রেনেডা ভার্মার 10 mg একটা ট্যাবলেট, সকাল একটা রাতে একটা, এভাবে 7 দিন আপনার ডাক্তার আপনাকে দিতে পারে। এর পরবর্তীতে আপনার যদি দেখা গেল ডিজেনারেটিভ কোনো কন্ডিশন অথবা বয়সের কারণে বা বার্ধক্যজনিত কারণে আপনার সায়াটিকা হয়েছে, সেক্ষেত্রে আপনাকে চয়েস করতে হবে ফার্স্ট যেটা সেটা হচ্ছে ইটোডোলাক গ্রুপের ট্যাবলেট। এটা হচ্ছে যে 600 mg, 300 mg পাওয়ার আছে। যদি আপনি 300 mg ইটোডোলাক গ্রুপ বলে দেয়, এটা প্যানোডিন এসআর, ইটোজেসিক এসআর বা ইডোপেন, ইডোলাক, এইটা 300-600 পাওয়ারের ট্যাবলেট আছে। এই ট্যাবলেটটা আপনি সকালে একটা রাতে একটা কন্টিনিউ 7-14 দিন আপনি করতে পারেন। এর পরবর্তীতে আপনি যদি দেখেন যে মাসেল ক্রাম রিলেটেড কোনো প্রবলেম থাকে বা আপনার শরীরে যদি ব্লাডের পরিমাণটা কম থাকে বা আপনি বার্ধক্যজনিত অনেক বয়সের কোনো লোক হয়ে থাকেন বা হার্টের বিভিন্ন টাইপের ঔষধ আপনি খাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে ব্যথার ঔষধ যেটা দিতে মানে সিলেক্ট করতে হবে, আপনার ডাক্তার আপনাকে ন্যাপ্রোক্সেন সাজেস্ট করতে পারে। ন্যাপ্রোক্সেন 500 পাওয়ার, এটা হচ্ছে সকালে একটা রাতে একটা 7 দিন মিনিমাম আপনি খেতে পারবেন, 7-14 দিনও আপনি বাড়াইতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলতে হবে, আমাদের মাসেলের কন্ডিশনের উপর নির্ভর করে আমরা মাসেল রিল্যাক্সিং একটা ট্যাবলেট খাবো, সেটা হতে পারে টলপেরিসন, ইপিরিসন, হ্যাঁ, টিজানিডিন, যেটা এই টাইপের মাসেল বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হতো, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাসেলগুলো মাসেল রিল্যাক্সিং ট্যাবলেট। এর ভিতরে বাজারে সচরাচর যেটা বলছিলাম এর আগের ভিডিওগুলোতে, এটা হচ্ছে 1 নম্বরে ব্যাকলো 10 mg বা ফ্লেক্সি ব্যাক 10 mg অথবা ফ্লেক্সি লাক্স 10 mg, এই টাইপের ট্যাবলেটগুলো বেশি। এই টাইপের ট্যাবলেট আসলে সকালে একটা রাতে একটা, এই ব্যাকলো 10 mg বা 20 mg যে ট্যাবলেটটা সকালে একটা রাতে একটা খাইতে হবে। এটা আসলে মূলত আপনার নার্ভের জন্য প্লাস হচ্ছে এর অ্যাসোসিয়েট যে প্রবলেমগুলো আছে বা মাসেলের জন্য এটার কাজ অনেক সুন্দরভাবে সেটা কাজ করবে। এর পাশাপাশি আছে টলপেরিসন, এটা বাজারে আপনারা অ্যাভেলেবেল পাবেন মায়োলাক্স নামে। সচরাচর কোমরে ব্যথার জন্য মায়োলাক্সটাই অ্যাভয়েড করা হয়, ব্যাকলোফেনটাকেই প্রিফার ম্যাক্সিমাম ডাক্তার করে থাকে সায়াটিকার জন্য আর কি। এর পরবর্তীতে বলে দিলাম সায়াটিকা, এরপরে নার্ভের খাবারের জন্য, নার্ভ আপনার স্নায়ুতন্ত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাঝখানে কোমর নামক জায়গাটাতে আপনার নার্ভ রুট কম্প্রেশনের কারণে আপনার ব্যথা হচ্ছে। এবং এই যে নার্ভ রুট কম্প্রেশন, এই ব্যথার সেন্সেশনটা ব্রেইনে নিয়ে যাওয়ার জন্য স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে ব্রেইনে যে ট্রান্সমিশন হচ্ছে সেটাকে বন্ধ করা অথবা যেই জায়গাটাতে নার্ভটা প্রবলেম বলতে নার্ভ মানে কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশনের জায়গাটা থেকে আপনার টোটাল পায়ের পিছন দিক দিয়ে একবার নগের মাথা পর্যন্ত যে জায়গাটা আছে সেই জায়গাটাতে যদি আপনি খাবার পৌঁছাইতে চান, এক কথায় বলতে গেলে আমার যেই নার্ভের প্রবলেমের জন্য আমি কোন ওষুধ খাবো, এটার জন্য আপনার পিরিগাবালিন বা গাবাপেন্টিন, এর আগে আমি বলে নেই, পিরিগাবালিনটা ফার্স্ট চয়েস, এটা হচ্ছে 25-50-75 mg ট্যাবলেট। এবং অ্যাট ফার্স্ট এটা সিঙ্গেল ডোজে শুরু করা ভালো, সকালে রাতে সিঙ্গেল ডোজে 25 mg অথবা 50 mg প্রতি রাতে একটা, এভাবে 7 দিন আপনি খাইতে পারেন। এর পরবর্তীতে প্রিগাবালিনটাকে আপনি বাড়াইতে পারেন, সকালে 50 mg, রাতে 50 mg করতে পারেন। প্রিগাবালিন 25-50-75 আপনার কন্ডিশনের উপর নির্ভর করে আপনার ডাক্তার আপনাকে কোনটার ডোজ কোনটার সাথে আসলে ম্যাচিং হবে সেইভাবে আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দিয়ে দিবে, অথবা আপনি আমার এই ভিডিওর সাথে আপনার ট্রিটমেন্ট প্ল্যানটা মিলাইয়া নিতে পারেন। এর পরবর্তীতে যেটা বলবো, গাবাপেন্টিন 300 mg ক্যাপস ট্যাবলেট, এটা সকালে একটা রাতে একটা, এটাও ঠিক একই সিস্টেম, মানে প্রিগাবালিনের অল্টারনেট হিসেবে আপনি গাবাপেন্টিন ব্যবহার করতে পারেন। কারণটা হচ্ছে গাবাপেন্টিনটা কখন ব্যবহার করবেন সেটা বলে দেই, আসলে গাবাপেন্টিন হচ্ছে যে কুইকলি কাজ করার মতো, এটা নার্ভ রিল্যাক্সিং না বা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ না, নার্ভ রিল্যাক্স বা এটাই হচ্ছে প্রিগাবালিন এবং গাবাপেন্টিনের ভিতরে পার্থক্য। একটা হচ্ছে যে কুইকলি কাজ করতেছে,
আর একটা হচ্ছে ধীরে ধীরে কাজ করবে, আসলে গাবাপেন্টিন ধীরে ধীরে কাজ করার ট্যাবলেট, আর প্রিগাবালিন হচ্ছে রিপিডলি কাজ করার জন্য বা পেইন কমানোর জন্য এটা ভালো কাজ করে। তো গাবাপেন্টিনের 300 mg এটা হচ্ছে প্রি গাবা স্টার নামে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালের, আপনি এটা ওই লো ডোজ থেকে শুরু করবেন, আপনার ব্যথার কন্ডিশনের উপর নির্ভর করে ধীরে ধীরে আপনি বাড়াইতে পারেন। এরপরে বন্ধুরা বলবো যে কথাটা না বললেই নয়, এটা হচ্ছে বি ওয়ান বি সিক্স ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই ট্যাবলেটটা, যদিও এটা ভিটামিন আসলে কম্বাইন্ড আকারে যখন থাকে এটা নিউরোপ্যাথিক পেনের জন্য অনেক সুন্দরভাবে কাজ করে। আপনাদের সবার পরিচিত এরকম একটা ট্যাবলেট আছে, সেটা হচ্ছে নিউরো বি, আপনি প্রতিদিন সকালে একটা রাতে একটা খেতে পারেন, অথবা ভিটা বিওন ট্রাই বিওন ইথি বিওন যেগুলো আছে, এই বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ট্যাবলেটটা আপনি যে কোনো সকালে একটা রাতে একটা সাত দিন থেকে চোদ্দ দিন আপনি খেতে পারেন। এর পরবর্তীতে আমরা যেটা বলবো গ্লুকোসামাইনের সাথে কন্ড্রোইটিন সালফেট, গ্লুকোসামাইন বলতেই বোঝা যাচ্ছে যে গ্লুকোজ এবং অ্যামাইন, গ্লুকোজ এবং অ্যামাইনের সং মিক্সড হয়ে হচ্ছে গ্লুকোসামাইন। এই ট্যাবলেটটা মূলত ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়, মূলত গ্লুকোসামাইনের সাথে কন্ড্রোইটিন সালফেটটাও অ্যাড করা থাকে। বাজারে সচরাচর আমাদের যেই টাইপের ট্যাবলেট আছে, যেমন কন্টি লেক্স আছে স্কোয়ারের, এটা হচ্ছে গ্লুকোসামাইনের সাথে কন্ড্রোইটিন সালফেট, এবং এটাকে মডিফাই করে আরও বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে নিয়ে আসছে। এটা হচ্ছে যে গ্লুকোসামাইনের সাথে ডায়াসেরিনটা, ডায়াসেরিন কেমন, যদি আপনি গ্লুকোসামাইনের সাথে কন্ড্রোইটিন সালফেট খেতে মানে খেতে চান, সেক্ষেত্রে আপনাকে দুইবার সকালে একটা রাতে একটা খেতে হবে, অথবা যদি দেখা গেল যে গ্লুকোসামাইনের সাথে ডায়াসেরিন অ্যাড করা ট্যাবলেট আছে, সেক্ষেত্রে আপনি অ্যাট ফার্স্ট যেতে শুরু করতে পারেন সাইটিকা পেনের জন্য একটা করে খেতে পারেন। অ্যাট ফার্স্ট আপনি একটা করে শুরু করবেন সাত দিন, এরপরে ক্রমান্বয়ে আপনি বাড়াতে পারেন অথবা কমাতে পারেন এই ডোজটা, যেহেতু এটা ডায়েটারি সাপ্লিমেন্ট, বেশি খাওয়ার কারণে যে মেজর কোনো প্রবলেম আপনার হবে সেটাও না, এটা যা শুধু প্রস্রাবের কালার একটু হলুদ হতে পারে, এই ব্যাপারে একটু সচেতন থাকবেন। আর এর পরবর্তীতে যেটা বলা হয়ে থাকে মিকোবালামিন বা ভিটামিন বি টুয়েলভ, এটাও আপনি খেতে পারেন। এর পাশাপাশি ভিটামিন বি টুয়েলভ বলতে যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে নারভেজ বা মেথিকল বা মিকোবাল 0.5 mg একটা ট্যাবলেট, সকালে একটা রাতে একটা খেতে পারেন। মোটামুটি সকালে রাতে খেলেন, খাওয়ার পরবর্তীতে আপনি আরও যেগুলো করতে পারেন সেটা হচ্ছে যে ইঞ্জেকশন, আপনি কোনো অভিজ্ঞ সার্জন স্পাইন সার্জন বা স্পাইন স্পেশালিস্ট বা লাম্বার স্পাইনের যে স্পেশালিস্ট আছে তাদের কাছ থেকে আপনি কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন নিতে পারেন। এটা আপনার লাম্বার জোনের ইপিডিউরাল স্পেসে এই ইঞ্জেকশনটা দেওয়া হয়ে থাকে। যদি দেখলেন যে এইগুলা প্রসিডিউর এ টু জেড মেনটেন করার পরেও আপনি ভালো হচ্ছেন না, তখন আপনাকে যেটা করতে হবে, এর পাশাপাশি আরও একটা কথা বলে দিই যে সাইটিকা পেনের জন্য আরও একটা অ্যান্টি ডিপ্রেশন যে কোনো একটা ড্রাগ আপনি খেতে পারেন, অথবা ঘুম যদি না হয় ঘুমের জন্য আপনি একটা ড্রাগ খেতে পারেন, সেটা হচ্ছে অ্যামিটিপ্রাইলিন, মূলত ট্রিপটিন নামে বাজারে পাওয়া যায়। এটা হচ্ছে 10 mg 25 mg আছে, প্রতি রাতে একটা করে আপনি 14 দিন বা এর বেশিও আপনি কন্টিনিউ করতে পারেন। এই প্রিগাবলিনটাও দেখা গেছে যে সায়াটিক নার্ভের জন্য অনেক ভালো কাজ, মানে যেটা বলছি যে এই ট্রিপটিনটা বা অ্যামিটিপ্রাইলিন যেটা, এটাও কিন্তু এটা মানে সায়াটিক নার্ভের সায়াটিকের জন্য অনেক সুন্দর মানে ভালো কাজ করে আর কি। আপনার এর পাশাপাশি এটা ঘুমের জন্য ভালো কাজ করে এবং ডিপ্রেশনের জন্য এই ট্যাবলেটটা ভালো কাজ করে। আপনারা ঘুম টেনশন প্লাস হচ্ছে নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টের জন্য আপনারা প্রতি রাতে একটা করে অ্যান্টি ডিপ্রেশন খেতে পারেন, একটার বেশি কখনোই যাওয়া যাবে না। এটারও বলে দেই এই ঔষধগুলা খাওয়ার পাশাপাশি যেটা হতে পারে আপনার ড্রাই মাউথ হতে পারে, মুখ শুকায়া যাওয়ার সমস্যা এটা একটা হতে পারে, এর পাশাপাশি দেখা যায় কনভালশন খিঁচুনি মাথা ঘুরা ভার্টিগো টিনিটাস এই টাইপের কিছু কিছু প্রবলেম হতে পারে। এর পরবর্তীতে আপনি যেটা করতে পারেন, আপনার ডাক্তার এই টাইপের ট্রিটমেন্ট দেওয়ার পরেও দেখা গেল যে আপনার ডিজিজের কোনো উন্নতি হচ্ছে না বা আসলে কমপ্লিটলি আপনি ডিজিজটার কোনো আউটপুটটা আপনি পাচ্ছেন না বা আপনি সন্তোষজনক রেজাল্টে আপনি মানে পেতে চান, তার জন্য আপনাকে যেটা করতে হবে কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। এটা হচ্ছে যে যখন কনজারভেটিভ ট্রিটমেন্টগুলো ফেল হয়ে যায়, ফেল হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা মূলত ডাক্তাররা যেটা করে থাকে এরা সার্জিক্যাল ট্রিটমেন্টটা তখন প্রিফার করে থাকে। এটাও অভিজ্ঞ একজন ডক্টরের মাধ্যমে বা অনেক সুন্দরভাবে MRI CT স্ক্যান করে আপনার ডিজিজ সম্পর্কে ওভার শিওর হওয়ার পর আপনি এটা সার্জারি করতে পারেন। তবে হ্যাঁ, এই সার্জারি করলেই যে আপনি ভালো হবেন সেটা কিন্তু না, আসলে 100 জন রোগীর ভিতরে 90 জনই আনসাকসেস হয়ে যায়। এই জন্য কোমরের ব্যথা বা কোমরের ব্যথা রিলেটেড যে কোনো প্রবলেম হবে এইগুলোর জন্য সচরাচর আপনি সার্জিক্যাল যে ট্রিটমেন্ট এটাকে আপনি অ্যাভয়েড করে চলবেন। এর পাশাপাশি আপনি পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ করবেন, এগুলো ইউটিউবে কোন টাইপের এক্সারসাইজ সায়াটিকার জন্য ভালো কাজ করে সেটা আপনি ইউটিউবে অবশ্যই পেয়ে যাবেন। এর পাশাপাশি দেখা গেছে যে আমি যে ডিজিজগুলোর কথা বললাম এইগুলার পাশাপাশি যে আমি মেডিসিনগুলোর কথা বললাম এগুলোও আপনি সুন্দরভাবে
এই এইখান থেকে সুন্দরভাবে জানতে পারবেন যে আসলে কোন টেক কোন ওষুধ কোন কাজে কেমনে কিভাবে ব্যবহার করতেছে। তো লাস্ট বন্ধুরা যেটা বলবো যে আপনারা অবশ্যই অ্যাটলাস যেটা করবেন আমাদের যে ওয়েবসাইট আছে ইনফরমেশনগুলো সত্যতা যাচাই করার জন্য বা কতটুকু কার্যকরী কতটুকু ইফেক্টিভ এটা যাচাই করার জন্য আমার ওয়েবসাইট rxharun.com এ আপনি ভিজিট করতে পারেন। .com এ ভিজিট করে সায়াটিকা নামে যে অপশনটা আছে সেই অপশনটাতে গিয়ে আপনি এই টোটাল ভিডিওটা আমি সুন্দরভাবে দেখতে পারেন বা টোটাল আমি যে কথাগুলো বললাম এগুলো আপনি সব সুন্দরভাবে আপনি জানতে পারেন। তো দর্শক আচ্ছা দাঁড়াও, হ্যাঁ যে কথাটা না বললেই নয়, আপনি গুগলের সার্চ বারে অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা ফোনে সায়াটিকা নামক এই জিনিসটাতে আপনি লিখলেন, লেখার পরে আপনি rxharun এর পাশে আপনি rxharun.com লিখতে পারেন rxharun.com। হ্যাঁ .com লিখলেন, লিখে সার্চ দেওয়ার পরে আপনাকে এই টাইপের একটা দেখাবে এই লিঙ্কটা, এই লিঙ্কটাতে আপনি যখনই ভিজিট করবেন ভিজিট করার সাথে সাথে আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা হচ্ছে যে এই টাইপের একটা ট্যাবে নিয়ে যাবে অথবা আপনাকে এইখানে নিয়ে আসলো এই ট্যাবটাতে নিয়ে আসবে সায়াটিকা এটা, অথবা আপনি এই জায়গাতে যেটা করতে পারেন SCIAT সায়াটিকা এটা লেখে আপনি এখানে সার্চ দিলেও আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে এখান থেকে এই এই যে সায়াটিকার যে আপনি প্রিভিয়াসটা দেখতেছেন আমার মাউসের সামনে এটাও আপনি দেখতে পারবেন। যদি আপনি চান যেটা আমি বাংলা ট্রান্সলেশন করে আমি দেখব, তো আপনি আমার ল্যাপটপে ডান কর্নারে একটু দেখেন ট্রান্সলেট নামক একটা জায়গা আছে, সেই জায়গাটাতে ক্লিক করার সাথে সাথে আপনি বিভিন্ন দেশের পতাকাগুলো আসবে, পতাকাগুলো আসার পর আপনি বাংলাদেশের এই পতাকাটাতে আপনি ক্লিক করবেন, বাংলাদেশের পতাকাটাতে ক্লিক করার পরবর্তীতে আপনার এইভাবে ট্রান্সলেশনটা আসলে সায়াটিকার লক্ষণ আপনি বাংলায় দেখতে পারবেন আপনি। তো বন্ধুরা আজকে মোটামুটি এই পর্যন্তই, ইনশাল্লাহ আমি সায়াটিকা রিলেটেড সব কিছুর ইনফরমেশন আমি আমার এই ভিডিওটাতে মানে আপনাদেরকে বোঝার জন্য আমি সুন্দরভাবে মানে দিতে পেরেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন অথবা ফেসবুকের আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন। আর দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেও আপনি রাখতে পারেন, এর পরবর্তীতে বিভিন্ন ডিজিজ কন্ডিশন নিয়ে ভিডিও আমি তৈরি করব, সেই ভিডিওগুলো আপনি পাওয়ার জন্য আপনি সুন্দরভাবে সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সেকেন্ড এরপরে যেদিকে আমরা যাব সেটা হচ্ছে হ্যাঁ তার পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করতে পারেন। আর এর পরবর্তীতে আপনার কোনো মতামত যদি আপনার এই আর্টিকেলের ইম্প্রুভমেন্টের জন্য অথবা কোনো তথ্য নিয়ে আপনার দ্বিমত বা কোনো তথ্য আরও ডিটেলস যদি আপনি জানতে চান আপনার ইউটিউব আমার এই চ্যানেলের নিচে যে কমেন্টের অপশন আছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন, আমাদের আমরা যে rxharun.com বা এনার যে প্রতিনিধি আছে আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনার এই সমস্যার সমাধান করার জন্য। তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সেকেন্ড কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।